নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা খুব সুন্দর বিষয় নিয়ে। কি বিষয় বলুন তো? না, 2022 সালে কোন ইষ্ট দেবতাকে আপনারা পুজো করলে আপনারা আপনাদের জীবনে মঙ্গল সাধন করতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন। প্রথম যে রাশিটি, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশিতে জাতক জাতিকারা কোন ইষ্ট দেবতার পুজো করবেন বলুন তো? ভগবান শিবের। কারণ ভগবান শিবের যদি আপনারা পুজো করেন, আপনাদের যে বাধা বা আপনারা যে সমস্যায় রয়েছেন তার থেকে অবশ্যই ওভারকাম করতে পারবেন। এবং শিবের যে মন্ত্র আছে, ওং তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রের দ্বারা শিবকে প্রতি সোমবার অভিষিক্ত করবেন। এবং অভিষিক্ত যখন করবেন, এক এক দিন এক এক জিনিসের মাধ্যম দিয়ে তাকে অভিষিক্ত করবেন। কখনো কিন্তু আপনারা হলুদ গোলা জল দিয়ে শিবকে অভিষিক্ত করবেন না। আপনারা সবসময় কাঁচা দুধ দিয়ে অভিষিক্ত করবেন, একবার আবার মুছে নেবেন। কর্পূরের জল দিয়ে অভিষিক্ত করবেন, আবার মুছে নেবেন। মিশ্রির জল দিয়ে অভিষিক্ত করবেন, আবার মুছে নেবেন। পাঁচ রকম ফল দিয়ে অভিষিক্ত করতে পারেন, তার রস দিয়ে করে মুছে নেবেন। অর্থাৎ কোনোটাই কিন্তু একেবারে মিক্সচার করে আপনারা দেখবেন বেনারসের যে পুজো হয় সেখানে কিন্তু দেখবেন আলাদা আলাদা প্রত্যেকটা অভিষেক করা হয়। ঠিক ওই নিয়মে যদি আপনারা শিবজিকে অভিষেক করেন এবং প্রতি সোমবার একটি কম মানে কাঁঠালি কলা দিয়ে একটি আপনার পৈতে দিয়ে শিবকে এবং একটি গোটা সুপুরি দিয়ে আপনি যদি আপনার মনস্কামনা বলতে পারেন, তাহলে দেখবেন আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দক্ষিণাকালী হচ্ছে আপনাদের ইষ্ট দেবতা। এবং দক্ষিণাকালীর মন্ত্র কী হচ্ছে? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। যদি এই মন্ত্রটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা ইউটিউব চালিয়ে আবারও কিন্তু এই মন্ত্রটা পড়ে নেবেন। এক্ষেত্রে বলে থাকব, প্রতি শনিবার দিনকে আপনারা অপরাজিতার মালা দিয়ে দক্ষিণাকালীর পুজো করবেন এবং আটটা ধূপ অবশ্যই কিন্তু জ্বেলে দেবেন। সেটা কিন্তু চন্দন ধূপ হলে ভীষণ শুভ, এবং চন্দনের তিলক পরবেন এবং মা দক্ষিণাকালীর কাছে আপনি একটুখানি নৈবেদ্য দেবেন। কিভাবে দেবেন? না, পাঁচটা ফল টুকরো টুকরো করে কাটবেন এবং চালের মধ্যে একটু কেশর, একটু গোলাপ জল এবং একটু ঘি দিয়ে মণ্ড পাকাবেন। পাকিয়ে পাঁচটা ফল কেটে আপনি দিয়ে মাকে যদি পুজো করতে পারেন এবং আপনার যে মনের কামনা আছে সেটা যদি আপনি জানাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনি যে সমস্যার মধ্যে থাকবেন 2022 সালে তার থেকে আপনি ওভারকাম করে যেতে পারবেন। তৃতীয় যে রাশিটি সেটা হচ্ছে মিথুন রাশি। ভগবান গণেশজি হচ্ছে মিথুন রাশির ইষ্ট দেবতা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। অর্থাৎ গণেশজিকে আপনি যদি 28টা দুব্বা জবা ফুলের মালা এবং লাড্ডু বা মোদক দিয়ে যদি পুজো করতে পারেন প্রতি বুধবার দিন, তাহলে জানবেন 2022 সালে আপনার কোনো বাধা আর থাকবে না। সমস্ত বাধা অতিক্রম করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। আসছি যে চতুর্থ রাশি, সেটা হচ্ছে লক্ষ্মীদেবীর রাশি, মাতা কমলান্তিকার রাশি, অর্থাৎ চন্দ্রের রাশি, কর্কট রাশি। এই রাশির অধিষ্ঠিত দেবী হচ্ছেন লক্ষ্মী। শ্রীং 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 কমলা কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং মহালক্ষ্মী নম। আপনারা যদি পূর্ণিমা পূর্ণিমাতে পায়েস দেন এবং প্রতি বৃহস্পতিবার করে পদ্মবীজের মালা দিয়ে এই মন্ত্র 101 বার জপ করে আপনারা যদি মায়ের কাছে যে মনস্কামনা চাইবেন এবং একটুখানি দুব্বা এবং আতপ চাল দিয়ে পুজো দেবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু অবশ্যই সাকসেস পেয়ে গেছেন। আছে পরের রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু দেবী হচ্ছেন মা দুর্গা, দুর্গতি নাশিনী। এবং আমরা জানি বেল গাছে জল দিলে কিন্তু মা সন্তুষ্ট হয়, কাজেই প্রতিদিন আপনি যদি বেল গাছে জল দেন মা অবশ্যই সন্তুষ্ট হবেন। এবং প্রতিদিন কিন্তু আপনারা লাল কালিতে নম
দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রটা অবশ্যই করবেন। তু চণ্ড চণ্ড চণ্ডীকে প্রচণ্ড চণ্ড চণ্ডীকে তু চণ্ড 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 হরি ভুজাও মে শক্তি ভরি হুঙ্কার কর হুঙ্কার কর তু শক্তু কা সংহার কর। এই মন্ত্র মায়ের জন্য আপনি করতে পারেন, আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু মা তিনি রক্ষা করে যাবেন। আসি পরের যে রাশি, সেই রাশি হচ্ছে কন্যা রাশি, এবং কন্যা রাশির অধিষ্ঠাতা দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুজি। ভগবান বিষ্ণুকে যদি আপনারা সঠিক নিয়মে পুজো করতে পারেন তাহলে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু একটা ভালো ফল লাভ করবেন। এবং প্রতি বৃহস্পতিবার কলা গাছে আপনার হলুদ এবং সাদা তিল একত্রে মিশিয়ে সেটা কিন্তু দেবেন এবং বলবেন নম ভগবতে বাসুদেবায় নম, মঙ্গলায় ভগবান বিষ্ণু, মঙ্গলায় করুণাধ্বজম, মঙ্গলায় কুণ্ডলিকাক্ষম, মঙ্গলায় তন হরি ওম। অর্থাৎ এই মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণুর যদি আপনারা পুজো করতে পারে তাহলে কিন্তু আপনারা অবশ্যই যেটা আপনার মনের কামনা সেই কামনাটা বলবেন। এবং ভগবান বিষ্ণু সাদা ফুল সাদা চন্দন প্রচণ্ড ভালোবাসে, তার পায়ে কিন্তু দেবেন, দিলে কিন্তু অবশ্যই আপনার জীবনের বাধাগুলো দূর হয়ে যাবে। আসছে তুলা রাশি, তুলা রাশির ইষ্ট দেবতা হচ্ছে স্বয়ং দক্ষিণা কালী। এবং তুলা রাশিকেও বলবো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাদাত্রী সোহা সদা নমস্তুতে। সাদা অপরাজিতার ফুল দিয়ে অবশ্যই শনিবার বা শুক্রবার করে আপনারা যদি মায়ের পুজো করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু উপকার পাবেন। এবং সাদা অপরাজিতার গাছ বাড়ির ওয়েস্টে কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন এবং সেটা আপনাদের জন্যে মঙ্গলকারক হবে। মা মঙ্গলামুখীর পুজো করবেন যারা বৃশ্চিক রাশির রয়েছেন। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখাং পদাং স্তম্ভায় জীবায় কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় বিনাশায় লিং ওং স্বাহা। এই মন্ত্রের দ্বারা মা বগলা দেবীর পুজো করবেন। কাঁচা হলুদ ফল অর্থাৎ যে কোনো রকম পাকা পেয়ারা বা হলুদ কোনো ফল মুসম্বি হতে পারে সেটা দিয়ে আপনারা পুজো দিতে পারেন, না হলে আপনারা কাঁচা হলুদ কেটে ফুল দেবেন। এখন কিন্তু গাঁদা ফুল পাওয়া যায়, সেই দিয়ে মাকে সজ্জিত করবেন এবং 108 বার অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে হলুদ আসনে বসে মা বগলা দেবীর মন্ত্র পাঠ করবেন। আপনারা যে মনস্কামনায় করবেন সেই মনস্কামনা কিন্তু আপনাদের পূর্ণ হয়ে যাবে। আসছি ধনুরাশি, ধনুরাশির ইষ্ট দেবতা হচ্ছে স্বয়ং তারা মা, বৃহস্পতির অধিষ্ঠিত দেবী। তিনিই কিন্তু লক্ষ্মী, তিনিই কিন্তু সম্পদের অধিকারী। বৃহস্পতির মন্ত্র কি আছে, প্রত্যালির পদার পিতাঙ্গৃহী সবরিদ ঘোর হাস্যপরা খড়বেন্দি বড় কর্তিক খড়পোড়া ভুজা হুঙ্কার বিজেতা বাবা খড়ব নীল বিশাল পিঙ্গাল জটাযুক্ত নাগই জুড়া জর্দাঙ্গাস্য কপালকে স্ত্রী জগতাং হুঙ্ক্র তারাশয়ন। কাজে এই মন্ত্রের দ্বারা মা তারার অবশ্যই পূজা করুন প্রতি বৃহস্পতিবার। এবং মা তারাকে হলুদ বাতাসা বা লাল জবা ফুলের 108টা মালা দিয়ে পুজো করবেন। মা খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। যারা মকর রাশি রয়েছেন তাদের ইষ্ট দেবতা হচ্ছে স্বয়ং শিব। আমি একটু আগেই বলে গেলাম যে স্বয়ং শিবকে কিভাবে পুজো করবেন, তার সাথে সাথে আপনারা যেহেতু সাড়ে সাথী চলছে ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনন উর্বারুকমি বন্দনা মৃত্যুর মুক্ষিয়ম অমৃতত ওং হুং জুং স্বা ওং ভু ভুবস্বা। এই মন্ত্রের দ্বারা বাবাকে যদি আপনারা পুজো করতে পারেন নিয়ম মাফিক, এবং সোমবার যদি আপনারা ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এক পাকে যদি রান্না করে সন্দক লবণ দিয়ে খেতে পারেন, যে মনস্কামনা নিয়ে করতে পারেন অবশ্যই কিন্তু সেটা পূরণ হয়ে যাবে। কুম্ভ রাশির ইষ্ট দেবতা হচ্ছে মা কালী, এবং মা কালীর যদি আপনারা পুজো প্রতিদিন করতে পারেন বা শনিবার মঙ্গলবার করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে।
এই মন্ত্রের দ্বারা যদি আপনারা পুজো করতে পারেন তাহলে দেখবেন আপনারা যে যে মনস্কামনায় রয়েছেন এবং মা কালী জবা ফুলের কে ভীষণ পছন্দ করে গোলাপ জল দিয়ে আপনি অবশ্যই ঘটে অগরু গোলাপ জল এবং পদ্ম ফুল একটা করে দিয়ে যদি মায়ের পুজো করতে পারেন আপনি যে মনস্কামনায় করবেন সেই মনস্কামনা আপনার পূর্ণ হয়ে যাবে। আসছি শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিকে আপনারা 2022-এ মীন রাশির অধিষ্ঠিত দেবী হচ্ছেন স্বয়ং বৃহস্পতি। তারা ওই বিদমহে মহাগ্রাহ ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। এটা 108 বার লাল আসনে বসে আপনারা জপ করবেন এবং মায়ের সাধনা করবেন। অবশ্যই সূর্য মন্ত্রের দ্বারা আপনারা এটা পুজো করবেন, তাহলে দেখবেন যার যে বাধা বা উন্নতিতে বা বিভিন্ন রকম চারিদিক থেকে আপনি সমস্যাগ্রস্ত হচ্ছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি ওভারকাম করবেন। আর যদি দেখেন এগুলো করেও আপনি কোনো ফল পাচ্ছেন না, সেভাবে আপনি খুবই কষ্টের মধ্যে রয়েছেন, খুবই যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাহলে কি করতে হবে, না নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে হবে। এবং আপনাদের দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি 2021-এ আপনারা যেমন বিশেষভাবে সকল মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন, 2022 সালেও আমি বলবো যে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার মঙ্গলবার শুক্রবার রাত্রি 9টায় অবশ্যই দেখবেন এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে নেবেন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দেবেন এবং সকল মানুষের কাছে শেয়ার করে দেন। গুরুজনদের সেবা করুন, অনাথ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে দেখবেন ইউনিভার্সালও আপনার সাথে থাকবে এবং সর্বধর্মের মানুষকেই মানুষ ভেবে কিন্তু তাদের সেবা করে যান। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। নমস্কার। আমি সাথী কর্মকার, আমি দিদির কাছে আজ দীর্ঘ 11 বছর ধরে আসছি। আমি আমার দিদির শারীরিক সমস্যার জন্য এসেছিলাম এবং আমার ফ্যামিলিরও সবার বাবার ব্যবসার ক্ষেত্রে বাধা ছিল, সেসবের জন্য এসেছিলাম। খুব উপকার পেয়েছি এবং আমার ফ্যামিলিরও আত্মীয় স্বজনেরও অনেকের চাকরির ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র খুবই দিদির কাছে এসে অনেক কিছু উপকৃত হয়েছি। এবং আমি লটারি একদমই কাটতাম না, সেখানে দিদি আমাকে বলাতে আমি লটারি কেটেছি এবং তাতে 95,000 টাকা আমি পেয়েওছি। দিদির কাছে এসে আমি অনেক কিছু উপকৃতও হয়েছি। আমার আত্মীয়রা, আমার মামি, আমার মাসি, আমার কাকিরা এসে দীর্ঘ অনেক কয়েক বছরই দেখিয়েছে, উপকৃত হয়েছে, নানানভাবে সমস্যার সমাধান পেয়েছে। অনেকেই বলে যে এখানে গিয়ে ঠকে গেছি, ওখানে গিয়ে ঠকে গেছি, কিন্তু আমি দূর থেকে হলেও, দূর দূরান্ত থেকে হলেও লোক এসে দিদির কাছে এসে অনেক কিছু উপকারও পেয়েছে, অনেক কিছু সমস্যার সমাধান পেয়েছে। আমি দীর্ঘ 11 বছর ধরে অনেক কিছু অনেক ক্ষেত্রেই উপকৃতই হয়েছি। এটুকুই বলবো যে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং আপনাদের আশা বিফলে যাবে না।